হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ ফ্রায়েড রাইস। এই ফ্রায়েড রাইসের রেসিপিটা কিন্তু করা খুবই সহজ। আমি অলরেডি চিকেন ফ্রায়েড রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আজকে আপনাদের জন্য ফ্রায়েড রাইসের রেসিপিটা নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। চাইনিজ ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখানে চিনি গুঁড়ো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আমি 4 কাপের মতো পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা একটু ভালো মানের পোলাওয়ের চালটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে ভালো লাগবে। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর এটাকে ভাত রান্না করে নিয়েছি। আমি কিন্তু 80%-এর মতো ভাতটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর ফ্রিজে আমি একদিন রেখে দিয়েছি। পরের দিন আমি এই রাইসটা দিয়ে ফ্রায়েড রাইস রান্না করব। যখনই আপনারা ফ্রায়েড রাইস রান্না করবেন, একটু চেষ্টা করবেন আগের দিনের ভাত দিয়ে ফ্রায়েড রাইসটা রান্না করতে এবং ফ্রিজে ঠান্ডা ভাত দিয়ে রান্না করতে, তাহলে রাইসটা অনেক ঝরঝরে হবে। ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য আমি এরকম গাজর একদম ঝুরি করে কেটে নিয়েছি। একটু চেষ্টা করবেন একদম মিহি ঝুরি করে গাজরটা কেটে নেওয়ার। এখানে আমি 3টার মতো গাজর খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা, আমি পেঁয়াজ পাতাও কুচি করে নিয়েছি। কড়াইতে প্রথমে তেল দিয়ে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সাথে একটা ডিম দিয়ে আমি গাজর আর পেঁয়াজ পাতাটাকে ভেজে নিচ্ছি। এই গাজর আর পেঁয়াজ পাতা যখন ভাজবো তখন কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা এই সময় কিন্তু চুলার আঁচটাকে একদম বাড়িয়ে রেখে এই গাজর আর পেঁয়াজ পাতাটাকে একটু ভেজে নেবেন, তাতে করে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। একবারে সিদ্ধ করে ফেলা যাবে না, প্রায় 60%-এর মতো আমরা এটাকে ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার গাজর আর পেঁয়াজ পাতাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, কিন্তু আপনারা যদি ভিডিওটা খেয়াল করেন তাহলে দেখবেন গাজর এবং পেঁয়াজ পাতার যে সবুজ কালারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়নি। এরকমভাবে ভাজবেন যেন জিনিসটা কচকচে থাকে। চাইনিজ যে কোনো রান্নায় কিন্তু সবজিটা একটু 80% মতো ভাজা হবে। তারপর আমি এখানে যে ভাতটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি, লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। এখানে এই ভাতের সাথে আমি দিয়ে দিয়েছি 7 মতো চিনি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস। আমি লাইট সয়া সস দিয়েছি, লবণ আর চিনি দিয়ে আর সয়া সস দিয়ে আমি ভাতটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। 5 থেকে 10 মিনিট ভাজার পর এটা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। সাথে যে চিকেন ফ্রাইটা করে রেখেছিলাম সেটা সাজিয়ে দিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এইরকম সহজ সহজ রান্না দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।